শেলপুরের নালিতা বাড়িতে ফ্রিজের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাসেল নামে এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাগবেট খড়িয়াপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের আবু হারেজের ছেলে এবং নালিতাবাড়ি শহরের উত্তরবাজার এলাকায় শাপলা ডিজিটাল কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স ব্যবসায়ী। সূত্র জানায়, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে বাড়িতে থাকা ফ্রিজের নষ্ট বৈদ্যুতিক লাইন মেরামত করতে যান রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।